আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। আমার নাম শফিকুল ইসলাম, ট্রু মেসেজ বাংলা ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত। আজকের বিষয় হচ্ছে আসমান নিয়ে। অনেকে প্রশ্ন করে যে আল্লাহ যে আমাদের জানিয়েছেন যে তিনি সাত আসমান সৃষ্টি করেছেন, তো এখন কি বিজ্ঞান মানে যে সাত আসমান আছে? বিজ্ঞান কি বলে এই আসমানের ব্যাপারে, আসুন জেনে নিই এই ভিডিওতে। প্রথমে বলি কোরআনের কথা, তারপরে আসবো বিজ্ঞানের দিকে। আল্লাহ কোরআনে আসমানের ব্যাপারে অনেকটি আয়াত দিয়েছেন, আপনি চাইলে রেফারেন্সগুলো দেখতে পারেন। এবং তিনি বলেছেন যে তিনি সাত আসমান সৃষ্টি করেছেন স্তরে স্তরে, লেয়ার বাই লেয়ার। এবার আসি আসমান শব্দটির কাছে। আসমান শব্দটি হচ্ছে একটি উর্দু শব্দ। আরবিতে যে শব্দটি ব্যবহার হয় সেটি হচ্ছে সামা, আর এর রুট ওয়ার্ড হচ্ছে সম, যার মানে হচ্ছে হাইট, এলিভেশন, আপওয়ার্ড, অ্যাবোভ মানে উচ্চতা বা উচ্চ স্থান, উপরের অংশে বা উপরে, এরকম বোঝাতে সামা শব্দটি ব্যবহার হয় আরবিক ভাষায়। যেমন কি মেঘের ব্যাপারে আল্লাহ কোরআনে বলেছেন সূরা বাকারা আয়াত নম্বর 164-এ, যে তিনি বলেছেন যে আসমান থেকে তিনি পানি বর্ষণ করে বা পানি নাজিল করে। এখানে আসমান শব্দটি ব্যবহার হয়েছে মেঘের ক্ষেত্রে। তারপরে যেমন কোরআনে আছে সূরা নম্বর 14:24-এ আল্লাহ উপমা বর্ণনা করেছেন, পবিত্র বাক্য হল পবিত্র বৃক্ষের মতো, মানে পবিত্র গাছের মতো, তার শিকড় মজবুত এবং শাখা আকাশের দিকে ছড়িয়ে আছে, মানে উর্ধিত হয়েছে। এখানে আল্লাহ এমনভাবে এখানে উদাহরণ দিয়েছেন যে পবিত্র বাক্যকে একটা গাছ বলেছেন, এর শিকড়টা মাটিতে পুঁতানো আছে এবং এর শাখাটা আসমানের দিকে ছড়িয়ে আছে, আসমানের দিকে উর্ধিত হয়ে আছে। আপনি ইংলিশে যদি ট্রান্সলেশন পড়েন এই আয়াতগুলোর, তাহলে আসমানের সাইডে হাই লেখা আছে, HIGH, হাই। এই দুই আয়াত থেকে বুঝতে পারলাম যে আরবিক ভাষায় কোরআনে আল্লাহ উচ্চতাকে আসমান বলেছেন। এক জায়গায় মেঘের ক্ষেত্রে তিনি আসমান বলেছেন, আর এক জায়গায় যে গাছের প্রশাখাগুলো আসমানের দিকে ছড়িয়ে আছে। তাই কোরআনের এইরকম আয়াতগুলো বুঝতে একটু প্রবলেম হয় যে এখানে আল্লাহ কোন কনটেক্সে কি আসমানের কথা বলছেন। যেমন একটা কোরআনের আয়াত বলি, আল্লাহ কোরআনে চ্যাপ্টার নম্বর 21:30-তে বলেছেন যে আকাশমণ্ডলী এবং পৃথিবী সব কিছু একত্রে ছিল, তারপর তিনি সব কিছুকে আলাদা আলাদা করেছেন। এটা ইন্ডিকেট করছে বিগ ব্যাং থিওরির দিকে। এই নিয়ে বিস্তারিত আমি একটা ভিডিও করেছি, আপনারা চাইলে দেখতে পারেন, লিঙ্ক ডিসক্রিপশানে আছে। তো এখানে আসমান বলতে ট্রান্সলেটররা স্পেস বুঝিয়েছেন, এখানে আসমান বলতে স্পেসকে বোঝানো হয়েছে। আর এখন জানি আমরা বিজ্ঞান দ্বারা যে স্পেস কোনো খালি জায়গা না, ডার্ক এনার্জি বা ডার্ক ম্যাটার আছে, আর এগুলো সৃষ্টি হয়েছে বিগ ব্যাংয়ের সাথে। এরকম আরেকটা আয়াত দেখাই আল্লাহ কোরআনে সূরা নম্বর 84-এ আমাদের বলেছেন যে কিয়ামতের সময় আসমান ফেটে যাবে। তো এই আয়াতটা দেখে অনেকে ভাবতো যে আসমান একটা সলিড জিনিস, ছাতের মতো, যেটা ফেটে যাবে। আসলে এটা না, এখন মডার্ন সায়েন্সও বলছে যখন সব কিছু ধ্বংস হবে তখন আসমান ফেটে যাবে, রিপ করে যাবে। ডিটেলে আমি ভিডিও বানিয়েছি, আপনারা চাইলে লিঙ্ক ডিসক্রিপশানে আছে, এটা দেখলে ভালোভাবে বুঝতে পারবেন। এখানে আসমানকে একটা স্পেস বলা হয়েছে। এবার আসি সাত আসমানের দিকে। আল্লাহ কোরআনে আমাদের জানিয়েছেন সূরা নম্বর 41:12-এ যে তিনি সাত আসমান সৃষ্টি করেছেন। আরও তিনি জানিয়েছেন সূরা নম্বর 71:15-এ তিনি আসমান সৃষ্টি করেছেন স্তরে স্তরে, মানে লেয়ার বাই লেয়ারে, একের পরে আরেকটা। এবার বলি বিজ্ঞানের কথা, আমরা যদি পাওয়ারফুল টেলিস্কোপ দিয়ে আসমানে দেখি, তার মানে আমরা পাস্টকে দেখছি, আমরা অতীতকে দেখছি। এমন সময় আসবে যে আমরা বিগ ব্যাংকেও দেখতে পারবো। আর তাই এই ইউনিভার্সকে বৈজ্ঞানিকরা সাত ভাগে লেয়ার বাই লেয়ার, স্তরে স্তরে ভাগ করেছেন। যেমন কি সোলার সিস্টেম এরা, গ্যালাক্সি এরা, প্রোটো গ্যালাক্সি এরা, রিআয়নাইজেশন এরা, দ্য ফার্স্ট স্টার এরা, ডার্ক এনার্জি এরা, এবং সর্বশেষে বিগ ব্যাং। এই সাত ভাগে তারা বিভক্ত করেছে। এটা সাতটা আসমান হতে পারে। এভাবেই বৈজ্ঞানিকরা এই আসমানগুলোকে সাত ভাগে ভাগ করেছে, স্তরে স্তরে, লেয়ারে লেয়ারে। এবার আসি আসমানের সাইজের দিকে, যে একটি আসমান কত বড়। আমরা হাদিস থেকে জানতে পারি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের জানিয়েছেন যে প্রথম আসমানটি দ্বিতীয় আসমানের থেকে অনেক গুণে বড়।
তিনি তুলনা করেছেন যে প্রথম আসমানটি একটি আংটির সমান, তো দ্বিতীয় আসমানটি একটি মরুভূমির সমান। আসুন এবার দেখি বিজ্ঞান এই আসমানের দূরত্বর ব্যাপারে কি বলছে। এখন পর্যন্ত সায়েন্টিস্টরা নাসা যতটা আসমানের খোঁজ করতে পেরেছে তাকে বলা হয় অবজারভেবল ইউনিভার্স, আর যতটা খোঁজ করতে পারেনি তাকে বলা হয় আনঅবজারভেবল ইউনিভার্স। এই অবজারভেবল ইউনিভার্স যতটা মানুষ খোঁজ করতে পেরেছে এর দূরত্ব তারা বলে 46.5 বিলিয়ন লাইট ইয়ার্স, এতটা দূরত্ব। আর এই অবজারভেবল ইউনিভার্সের কাছে অ্যাকচুয়াল ইউনিভার্স কিছুই না, অ্যাকচুয়াল ইউনিভার্স এই অবজারভেবল ইউনিভার্সের থেকে অনেক 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 গুণ বড়। ডক্টর অ্যালেন গাথ এর ক্যালকুলেশনের হিসাবে অ্যাকচুয়াল ইউনিভার্সের সাইজ এই অবজারভেবল ইউনিভার্সের 3×10^23 times, এতবার অবজারভেবল ইউনিভার্স থেকে বেশি বড়। আর এই নাম্বারটা হচ্ছে অনেক 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 গুণ বড়। এই নাম্বারটা এতই বড় সুবহানাল্লাহ যে আমরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথার সাথে এটা মিলাতে পারি যে একটা বিশাল মরুভূমিতে একটা আংটির সমান এই আমাদের আসমান। তবুও তারা এর দ্বার প্রান্ত খুঁজে পায়নি যে কত দূর হতে পারে, শুধু ম্যাথামেটিক্যাল ক্যালকুলেশনের হিসাবে তারা আইডিয়া করে। আর এখনও আমাদের এই ইউনিভার্স এই বিশ্বজগৎ প্রসার করছে, এটা কোরআন থেকেও আমরা জানতে পারি, আল্লাহ আমাদের জানিয়েছেন এবং এখন বৈজ্ঞানিকরাও এগুলো বলে যে আমাদের এই ইউনিভার্স লাইটের থেকে বেশি স্পিডে এক্সপ্যান্ড করছে, প্রসার করছে। আর এই প্রসার করছে এই কথাটা আল্লাহ কোরআনে বলেছেন সূরা নম্বর 51 আয়াত নম্বর 47। সর্বশেষে এটাই বলতে চাই, এই কোরআন কোনো সায়েন্সের বই না, এটা হচ্ছে হেদায়েতের বই। এতে 6000-এরও বেশি আয়াত আছে। আয়াত শব্দের অর্থ হচ্ছে নিদর্শন যা আল্লাহ আমাদের দিয়েছেন। আর এই সায়েন্সের আয়াতগুলো, এই বৈজ্ঞানিকের আয়াতগুলো আমাদের জন্য এই সায়েন্সের যুগে একটা নিদর্শন, এখান থেকে আমরা হেদায়েত নিতে পারি। ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করেন এবং ইউটিউব চ্যানেল ট্রু মেসেজ বাংলাকে সাবস্ক্রাইব করেন। ওয়াখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।